যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সমালোচনার ঝড় শেষ হতে না হতেই নতুন আরেক বিতর্কে জড়ালেন প্রিয়া সাহা। এবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতকাজের সঙ্গে বাহরাইনে পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমদ আল খলিফার বৈঠকেও উপস্থিত ছিলেন এই নারী। এতে জনমনে নতুন করে সংশয় সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে খবর এসেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতকাজের সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমদ আল খলিফার সঙ্গে উপস্থিত ছিলেন প্রিয়া সাহা। দ্য টাইমস অব ইসরায়েল প্যালেস্টাইন পোস্টে আল জাজিরা মস্কোর নিউজ সহ বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলোতে ওই বৈঠকের ছবি প্রকাশিত হওয়ার পর প্রশ্ন উঠেছে ইসরায়েলের সঙ্গে প্রিয়ার সম্পর্ক ও সম্পৃক্ততা নিয়ে। ছবিতে দেখা যায় দুই পররাষ্ট্রমন্ত্রী তখন হ্যান্ডশেক করছেন, প্রিয়া সাহা তখন পেছনের একটি টেবিলে বসে আছেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর টুইটারে পোস্ট করা এই মুহূর্তই ভাইরাল হয়ে যায়। এরপরই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে প্রিয়া সাহার কী কাজ, এমন প্রশ্ন ওঠা শুরু হয়। ছবিটা প্রকাশ হওয়ার পর অনেকেই ইসরায়েলের সঙ্গে প্রিয়ার যোগসূত্র খুঁজছেন, নেতিবাচক মন্তব্য করছেন। দলিত সম্প্রদায় নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা সারির পরিচালক প্রিয়া সাহা ধর্মীয় স্বাধীনতা নিয়ে ওয়াশিংটনে আয়োজিত এক সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে গত 17 জুলাই হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পকে তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছেন। প্রায় 3,70,00,000 হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ হয়েছেন। তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বিভিন্ন মহলে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কঠোর ভাষায় তার সমালোচনা করেন। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোস তার বাহরাইন সমকক্ষের সঙ্গে বৈঠক করছেন। এতে দুই দেশের সম্পর্ক আরও উন্নতির দিকে যাবে বলে মনে করছেন জেরুজালেম। আজ ইসরায়েলের কাটোস ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমদ আল খলিফার ছবিটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জেন্স গ্লিবার্টন টুইটারে পোস্ট দেন। পরবর্তী সময়ে কাটোস সেটিকে নিজের টাইমলাইনে শেয়ার করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অনুষ্ঠানের ছবিটি তোলা হয়েছে। এটিকে বিরল দৃষ্টান্ত আখ্যায়িত করে পত্রিকাটি বলছেন, একজন জ্যেষ্ঠ ইসরায়েলি নেতার সঙ্গে একজন আরব নেতার প্রকাশ্যে বৈঠক। দুই নেতার এই বৈঠককে বন্ধুত্বপূর্ণ বিনিময় বলে মন্তব্য করেন গ্লিনবার্টন। বলেন, এর মাধ্যমে দুই দেশের সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে।